نحمده نصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه واله وسلم رسوله النبي الامين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى اله الطيبين والطاهرين والمعصومين الاجمعين خصوصا على سيدنا الغوث الاعظم على جده نبينا عليه الصلاه والسلام فقد قال الله تبارك وتعالى في القران المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সর্বপ্রথম আমি আমার আকা ও মাওলা হুজুর পাক কিবলা ও কাবা পাক গনের কদম পাকে এবং তাদের সকল আল ও আহলে বাইত পাক গনের কদম পাকে লাখ লাখ ভক্তিপূর্ণ কদম বুসি এবং সিজদা পাক আরজ করতো আমার সকল পীর ভাই ও পীর বোনদের জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আজকে আশুরা পাকের রাত্রি, ছোট ইমাম পাক সৈয়দুস শোহদা শহীদে কারবালা সৈয়দনা হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসালাম বাধ্য হলেন মদিনা শরীফ ত্যাগ করতে। তিনি মক্কা শরীফের উদ্দেশ্যে সমস্ত আল এবং আহলে বাইত পাকগণকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। যেদিন মদিনা শরীফ থেকে বেরোলেন সেদিন ছিল শাবানের 4 তারিখ, 60 হিজরির 4 শাবান। মক্কা শরীফের উদ্দেশ্যে বেরোলেন, শুধু সৈয়দা ফাতেমা সুগরা আলাইহাস সালাম ওনাকে মদিনা শরীফে রাখলেন। মক্কা শরীফ যাওয়ার পথে রাস্তায় হযরত আব্দুল্লাহ বিন মতি রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে সাক্ষাৎ হলো। উনি জিজ্ঞাসা করলেন, মাওলা আপনি কোন দিকে? তখন তিনি মদিনা শরীফের সমস্ত হাল হকিকত শোনালেন, মুয়াবিয়ার মৃত্যু সব খবর দিলেন এবং ইয়াজিদের বায়াত তলব করা পুরো ঘটনাটি ওনাকে উনি অবহিত করলেন। তো হযরতে মতি তাকে বললেন যে, মাওলা পাক যদি বেয়াদবি না নেন তো আমি একটা কথা বলি। তো বললেন যে, হ্যাঁ বলো। বলে, আপনি মক্কা শরীফ যাচ্ছেন এটা খুব ভালো মনস্থির করেছেন, কিন্তু মাওলা যেন মক্কা শরীফেই থাকেন। কিন্তু আমার খুব মন বলছে কুফাবাসী আপনাকে ডাকতে পারে, যদি কুফিরা আপনাকে ডাকে আপনি কিন্তু কুফা যাবেন না, তার কারণ তারা কিন্তু বিশ্বাসঘাতক, আপনার আব্বার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার বড় ভাইয়ের সাথেও বিশ্বাসঘাতক করেছে, বড় ইমাম পাকের সাথে। অতএব ওরা চিরকালই মানে বেওয়াফা আছে। ইমাম পাক বললেন যে, সুপরামর্শ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই বলে ইমাম পাক মক্কা শরীফের দিকে আবার যাত্রা শুরু করলেন। মক্কাবাসীরা যখন শুনলেন যে ইমাম পাক মক্কা শরীফে আসছেন, তারা আহ্লাদে আটখানা হয়ে গেলেন খুশিতে। আবাল বৃদ্ধ বনিতা সবাই মক্কা শহরের বাইরে আসলেন ওনাকে অভিনন্দন জানাতে। তারপর ইমাম পাককে মক্কা শরীফের ভেতরে নিয়ে গেলেন, উনি মক্কায় অবস্থান করলেন। সেখানে আবদুল্লাহ ইবনে জুবায়ের তো আগেই চলে গেছিলেন, তো আবদুল্লাহ ইবনে জুবায়ের ওখানে সৈন্য সামন্ত উনি নিজে জড়ো করতে থাকলেন আলাদাভাবে, কিন্তু ইমাম পাক ওইদিকে মনোনিবেশ করলেন না। উনি সবসময় নিজের ইবাদতেই মশগুল থাকলেন, আর সমস্ত লোকেরা প্রতিদিন ইমাম পাকের জিয়ারত পাকের জন্য ভিড় করতে থাকলো। এদিকে ইয়াজিদের ভয় হলো যে, সবাই তো ওনার জিয়ারতের জন্য ভিড় করছে, খবর পেল ওখান থেকে, তার তো সব জায়গায় তার চর লাগানো আছে। তখন সে একটা সেনা দল পাঠালো এবং আবদুল্লাহ ইবনে জুবাইরেরও খবর পেল তো যে সে ভিতরে ভিতরে শক্তি সঞ্চয় করছে। তখন সে 2000 একটা সেনাবাহিনী প্রেরণ করলো মক্কা শরীফে এবং আবদুল্লাহ ইবনে জুবাইর তার সাথে যুদ্ধ হলো, কিন্তু ইমাম পাক সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন না। সেই যুদ্ধে ইয়াজিদি বাহিনী পরাস্ত হলো। এদিকে কুফাবাসী যখন জানলো যে মুয়াবিয়া মৃত্যুবরণ করার পর ইয়াজিদ তখতে বসেছে, আর এদিকে ইমাম পাক মক্কা শরীফে চলে এসেছেন, তখন কুফিরা সবাই মিলে একটা কাজী শরীর বাড়িতে একটা মিটিং করলো। তারা বলল যে, আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামকে আমরা আমাদের এখানে চাই। তো তারা তাদের যত বড় বড় মানে প্রত্যেক গোষ্ঠীর যত মাথা ছিলেন, যারা হেড, তারা মিশে এই মিটিং করলেন। তো কাজী শরী একটি কথা বললেন যে, তোমরা ওনাকে ডাকতে পারো একটা শর্তে, আমার হাতে তোমাদের সকলকে ওয়াদা করতে হবে যেন ওনার আব্বা এবং ওনার বড় ভাইয়ের সাথে যেভাবে তোমরা গাদ্দারি করেছিলে এরকম গাদ্দারিয়া করবে না, বেওয়াফাই করবে না। তারা সকলেই হযরত কাজী শরীর হাতে হাত রেখে তারা ওয়াদা করলো যে, আমরা আর ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে, ইনি পাক পঞ্জাতন পাকের শেষ নূর, পাঁচজনের শেষ নূর, পঞ্চনূর,
ওনার সাথে আমরা আর বিশ্বাসঘাতকতা করব না। তখন তাদের যে কুফায় শহরে এক একটা গোত্র ছিল, তো প্রত্যেক গোত্রের তরফ থেকে গোত্র প্রধান তারা চিঠি পাঠাতে লাগলো ইমাম পাকের কাছে যে আপনি আমাদের কাছে আসেন কুফা থেকে, যে আমরা আপনার ভক্ত, আপনাকে আমরা মান্যওয়ালা, আপনার অনুসারী, আমরা আপনার সাথে আছি, আমাদের দিনের ইমাম আমাদের কাছে নাই, ইয়াজিদ এখন তাকতে বসেছে, আপনি আসেন আমরা আপনার হাতে বায়াত হব, আপনি আমাদেরকে সঠিক শিক্ষা দিবেন, ইসলামের পথে চালাবেন, হেদায়েতের রাস্তা দেখাবেন। ইমাম পাক চিঠি পড়লেন কিন্তু তার কোনো জবাব দিলেন না। তখন আরও চিঠি আসতে থাকলো, এইভাবে আস্তে 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 150 চিঠি ইমাম পাকের কাছে এসে পৌঁছালো। হাফেজ ইবনে কাসির লিখেছেন 150 চিঠি ইমাম পাকের কাছে আসলো, উনি কোনো চিঠিরই জবাব দিলেন না। তখন ওরা চিঠি লিখল যে এদিকে ইয়াজিদের লোক আমাদের কাছে প্রেসার দিচ্ছে, আমরা আপনাকে ডাকছি, আপনি এখন আমাদের এই যুগের ইমাম আছেন, আপনি যদি আমাদের ডাকে সাড়া না দেন তাহলে আমরা বাধ্য হব হয়তো ইয়াজিদের হাতে বায়াত নিতে। তখন আমরা আল্লাহ পাক যখন কিয়ামতের দিনে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা ইয়াজিদের হাতে কেন বায়াত নিয়েছিলে, তখন আমরা বলবো যে ইমাম পাক তখন ছিলেন, আমরা তাকে ডেকেছি কিন্তু তিনি সাড়া দেননি, বিধায় আমরা ইয়াজিদের হাতে বায়াত হয়েছি। ইমাম পাক যখন এই চিঠি পড়লেন তখন ইমাম পাক কুফা যাওয়া মনস্থির করলেন এবং তখন উনি একটি চিঠি লিখলেন তাদেরকে। সেই চিঠিটি হযরত মুসলিমের হাতে পাঠালেন, কিন্তু প্রথমে উনি নিজেই যেতে চাইছিলেন, তো তখন ওখানে হযরত ইবনে আব্বাস ছিলেন, তিনি বাধা দিলেন, আব্দুল ইবনে জুবায়ের ছিলেন, তিনি বাধা দিলেন। মক্কা শহরের যত ওনার মান্যওয়ালা ছিল, মহিলা পুরুষ এবং বাচ্চা, প্রত্যেকেই বাধা দিল যে ওখানে আপনি যাবেন না, আপনি আমাদের কাছে থাকেন। তো উনি বললেন যে না, আমাকে ওখানে তো যেতেই হবে, বারবার বলতে থাকলেন যে না, আমাকে ওখানে যেতেই হবে। তখন বড় বড় সাহাবি যারা তখন ছিলেন তারাও সকলে আসলেন। লাস্ট ইবনে আব্বাস বললেন যে আপনি ওখানে কী জন্য যাবেন, তো বললেন যে না, আমাকে ওখানে যাওয়াটা খুব আবশ্যক আছে, ওখানে আমাকে যেতে হবে। তো বলে আপনি যদি যান তাহলে এক কাজ করেন, কুফা না গিয়ে আপনি ইয়েমেনের দিকে যান, কেন ইয়েমেনবাসীরা আপনার মহব্বতকারী আছে, আপনার আব্বারও মহব্বতকারী ছিলেন, তো ওরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, আপনি ওই দিকে চলে যান। উনি বললেন যে না, আমি কুফাই যাব। তখন উনি বললেন যে আপনি কুফা যাওয়া মনস্থির করেছেন কেন? তখন উনি বললেন যে এই জন্য আমি করেছি যে তারা আমাকে ডেকেছে ভালোর জন্য ডেকেছে, সিরাতে মুস্তাকিমে চলার জন্য ডেকেছে, হেদায়েতের উপরে ডেকেছে, তো এখন যদি আমি না যাই তাহলে আমি দায়ী থাকব। ওরা বলার একটা সুযোগ পাবে, কেয়ামতের দিনে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বলবে যে আমরা ডেকেছি, উনি আসেননি, তখন আমি কি জবাব দিব। ইবনে আব্বাস বললেন যে এটা ওদের প্রতারণা। উনি বললেন যে এটা ওরা প্রতারণা করেছে আপনাকে, আপনাকে এইরকমভাবে তো আপনার আব্বাকেও ডেকেছিলেন, এইরকমভাবে বড় ইমাম পাকেও তারা ডেকেছিল, ডেকে 40,000 কুফি ওনার সাথে বায়াত হয়েছিল, ওনার সেনা দলে যোগও দিয়েছিল, যুদ্ধ করতে গিয়ে মাঝপথে আপনার বড় ইমাম পাকের সাথে বিশ্বাসঘাতকতা করলো, বিট্রে করলো, তো আপনাকে এটা প্রতারণা। ইমাম পাক বললেন যে প্রতারণা করা ওদের কাজ, আর আল্লাহর দিকে যখন আমাকে ডাকবে সে ডাকে সাড়া দেওয়াটা আমার কাজ, ওরা কি করবে সেটা আমি জানি না। দেখুন, পুরো মদিনা মক্কাবাসী জানছে যে কুফাবাসী ওনাকে ধোকা দিবে, এমনকি ইবনে আব্বাস বলেও ফেললেন যে আমার খুব ভয় হয় এমন না হয় যে হযরতে ওসমান গনির মতো আপনাকেও আপনার স্ত্রী ও পুত্র এদের সামনে আপনাকে জবে না করে। তিনিও তার আকল দ্বারা বুঝছেন যে ওরা এইটাই করবে শেষ পর্যন্ত। ইমাম পাক বুঝছেন না, ইমাম পাক সবই বুঝছেন, কিন্তু ইমাম পাক বললেন যে ওরা কি করবে ওটা তো পরের কথা, কিন্তু ওরা নাহি আনিল মুনকার এই এর উপর আমাকে ডেকেছে আল্লাহর দিকে ডেকেছে, অতএব এই ডাকে সাড়া দেওয়াটা হলো আমার কাজ আর প্রতারণা করাটা তার কাজ। তখন আল্লাহ পাক তার বিচার করবেন, উনি যাবেনই একদম ঠিক করলেন। তারপরে যখন উনি বেরোচ্ছেন তখন ইবনে আব্বাস আবার বাধা দিলেন, বলেন এটা আপনি চিন্তা করে দেখুন এটা কোনোভাবে কিছু করা যায় কি না। তখন উনি বাধ্য হলেন বলতে, যেটা হাফেজ ইবনে কাসিরও লিখেছেন, বিভিন্ন কিতাবে এসেছে যে রাসূল মাওলা আলী মুশকিল কুশা ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, ইন্না রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল মানাম ওয়া ক্বাদ আমারানি ফিহা বি আমরি ওয়া আনা মা দিল্লাহু, বললেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে একটি কাজের আঞ্জাম দেওয়ার নির্দেশ করেছেন, আমি যে কোনো কিছুর বিনিময়ে সেই কাজের আমি আঞ্জাম দিব। তখন ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, ফাকালা মা তিলকার রুইয়া, স্বপ্নটি কী, কী কাজ আপনাকে করতে বলেছেন? তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম উত্তর দিলেন, ফাকালা লা আহদাসু বিহা আহাদা হাত্তা আলকা রব্বি আজ্জা ওয়া জাল্লা, বললেন যে আমি মহান প্রতিপালক
আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাথে মিলিত না হওয়া পর্যন্ত আমি স্বপ্নের কথা কারো সামনেই বলবো না, আমি এই স্বপ্নের কথা কারো সামনেই বর্ণনা করব না, এমনকি আমি আল্লাহর সাথে মিলিত হব। এবং আমার এই স্বপ্নের রাজ কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। তাহলে ইমাম পাক সবই তো জানতেন, একটু পুশিটা রেখে দিলেন, কিছুদিনের মধ্যেই এই রাজটা আপনারা জানতে পারবেন। ইমাম পাক বেরিয়ে পড়লেন। ইমাম পাক যেদিন বেরোলেন, এই তারিখ নিয়ে একটু ইখতেলাফ আছে, কেউ বলেছেন তিসরা জিলহাজ, কেউ কেউ বলেছেন আটই জিলহাজ, জিলহাজের আট তারিখ বেরিয়েছেন, এটা নিয়ে ইখতেলাফ। কিন্তু আনাসিরুস সাহাদাতাইন কিতাবের মধ্যেও তিসরা জিলহাজের কথা উল্লেখ আছে, এর তারিখ যাই হোক যেদিন, হ্যাঁ, তবে উনি যখন বেরোতে চাইলেন তখন ইবনে আব্বাস বললেন, তাহলে আপনি এক কাজ করেন, আগে আপনি একটা পরীক্ষা করার জন্য কোনো লোক আগে আপনি পাঠান ওখানে। তখন বললেন ঠিক আছে, তোমাদের এই কথাটা আমি অ্যাকসেপ্ট করলাম। এই বলে হাজরাতে মুসলিম বিন আকিল আলাইহিসসালাম ওনাকে ঠিক করলেন এবং উনি ওনার দুই সাহাজাদাকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। ওনার হাতে উনি চিঠি দিলেন যে আমি আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তোমাদের কাছে আমি প্রেরণ করলাম এবং সে আমার নামে তোমাদের কাছে বায়াত নিবে এবং তিনি আমাকে সঠিক উত্তর দিলে তখন আমি তোমাদের দিকে যাব। হযরত মুসলিম বিন আকিল ওনার দুই সাহাজাদাকে নিয়ে মদিনা শরীফ হয়ে কুফার দিকে যেতে শুরু করলেন এবং কুফা যখন পৌঁছালেন তো ওনাকে তারা খুব অভিনন্দন জানালো, অ্যাকসেপ্ট করলো এবং ওনার হাতে প্রথম দিনেই 12,000 কুফি ওনার হাতে বায়াত হলো, তারপরে 18,000, এইভাবে 40,000 কুফি হযরত মুসলিম বিন আকিল ওনার হাতে ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম্বাকে বায়াত গ্রহণ করলো। এবং তারা এত ব্যবহার ভালো দেখালো যে জানে সারি, জানে সারি, তখন উনি দেখলেন যে না, এরা জানে সার আছে। উনি তখন ইমাম পাককে চিঠি লিখলেন যে এই ব্যাপার, 40,000 কুফি আপনার নামে আমার হাতে বায়াত গ্রহণ করেছে, এরা জানে সার আছে, যা জীবন উৎসর্গ করে দিতে চায় আপনার কদম পাকে, এরা আপনার নাম পাকে ফেদা, আপনি মর্জি পাক হলে আসতে পারেন। এই বলে চিঠি ছেড়ে দিলেন। যেই চিঠি দূতের হাতে পাঠালেন সেই দিন থেকেই ওরা সব উল্টে গেল। এইটিরই অপেক্ষায় ছিল যে কখন এই চিঠিটি এখান থেকে যাবে, বুঝতে পেরেছেন না? এইদিকে সেখানকার গভর্নর ছিল নুমান বিন বাসির, তাকে সরিয়ে অনেক বড় ইতিহাস আছে, আমি মূল ঘটনার দিকে আসছি, মেন কথা যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে বসরার গভর্নর ছিল, ইয়াজিদ তাকে বসরার এবং কুফা দুইটির দায়িত্ব দিল এবং কুফাতে পাঠালো। কুফায় যখন সে ঢুকলো সে কয়েকজন মাত্র সাথী সঙ্গী সাথী নিয়ে এসেছিল। এদিকে সাধারণ মানুষ তারা জানতো যে ইমাম পাক এবারে আসবেন, তারা অপেক্ষা করছিল। এমন সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে ছদ্মবেশে মুখ ঢেকে প্রবেশ করলো, মানে নেকাব পরে যখন শহরের ভিতরে ঢুকলো তো সবাই ভাবলো যে ইমাম পাক আসলেন। সে তখন সালাম দেয়, আসসালামু আলাইকুম, সবাই ওয়ালাইকুম আসসালাম, মারহাবা মারহাবা ইয়া ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই ভাবে ইমাম পাক আসছেন। এইভাবে সে যখন ওখানে প্রবেশ করলো, তারপরে যখন গভর্নর হাউসে প্রবেশ করলো এবং সে নেকাব খুললো তখন দেখলো যে এ হচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং গভর্নর হাউসে দখল করলো। এগুলো তো ঐতিহাসিকরা সব লিখে দিয়েছেন, বুঝলেন না, আপনারাও পড়ছেন আমরাও পড়ছি, শুনে নিলাম। আচ্ছা বলুন তো যে কুফার গভর্নর তখন নোমান বিন বাসির আর সমস্ত কুফি ইমাম পাককে মান্যওয়ালা, তাই তো? দেখা যাচ্ছে কি তারা ইমাম পাককে মান্যওয়ালা, সব কুফিরা দাওয়াত দিয়েছে। 150 চিঠি, মানে 150 জনের চিঠি নয়, 150 কওমের থেকে চিঠি, 150 গোত্র থেকে, গোষ্ঠী থেকে, এক একটা গোষ্ঠীর অনেক লোক আছে, তার একজন নেতা, সেই নেতা চিঠি দিয়েছে। আবার এটাও আমি কেতাবে পড়েছি যে এক একটা চিঠিতে একাধিক নেতার সাইন ছিল, মানে খালি 150 গোষ্ঠী তা নয়, আরও অনেক অনেক গোষ্ঠী হবে, 150টা চিঠি আর এক একটা চিঠিতে একাধিক নেতার সাইন ছিল গোষ্ঠীর, তাহলে পুরা কুফি ওনাদের ভক্ত। এখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে কোনো সৈন্য সামন্তও সাথে আনেনি, কয়েকজন সাথে নিয়ে ঢুকলো আর গভর্নর হাউস দখল করে নিল, সবাই চুপচাপ থাকলো, এটা আপনাদেরকে ভাবাই না, এটা অবাক লাগে না যে সে এলো আর গভর্নর হাউস কী করে দখল করলো, যে কুফাবাসীরা তাকে ই করতে পারলো না? একদম পরিষ্কার এখানে এটা রীতিমতো ইমাম পাকের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই পুর এই কুফিরা ভেতরে ভেতরে স্বামীদের সাথে এদের ষড়যন্ত্র ছিল, হাত এই হাত এইভাবে তাদের ছিল, বুঝেছেন না, হাত মিলিয়েছিল। স্বামীরা কুফিদেরকে দিয়ে জানতো যে এরা ওনার ভক্ত এবং কুফাকে মৌলায় কায়নাত পাক একসময় সেন্টার করেছিলেন, রাজধানী করেছিলেন এবং ওরা ভক্ত, ওদেরকে দিয়ে ডাকালে উনি আসবেন আর স্বামী ডাকলে উনি তো আসবেন না, স্বামীরা তো হচ্ছে ডাইরেক্ট ওনার শত্রু। কাজেই কুফিদেরকে ইউজ করলো, এদেরকে কাউকে পয়সা দিয়ে, কেউ লোভে কেউ ভয়ে, এই বিভিন্নভাবে এরা স্বামীদের সাথে হাত মিলালো, ভেতরে ভেতরে স্বামীরা এদেরকে দিয়ে ডাকালো, এটাই আমি বলবো। নাহলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কী করে কুফার গভর্নর হাউসে প্রবেশ করে,
যেখানে পুরা কুফার লোক ওনার ভক্ত থাকা সত্ত্বে। এখন এই হজরতে মুসলিম বিন আকিল যখন উনি হজরতে হানি রাদিয়াল্লাহু আনহু, উনিও রসুল পাকের সাহাবি ছিলেন এবং আহলে বায়ত পাকদের ভক্ত ছিলেন। আমরা দেখছি ইতিহাস পর্যালোচনা করে আপনারাও দেখতে পাবেন কুফায় সেই সময় মাত্র কয়েকজন হাতে গোনা ওনাদের জানলে সার ছিলেন, যাদের অনেকে শহীদ হয়েছেন। তাদের ভিতরে যে সব ভালো নাই সেটাও তো আমরা বলবো না, ভালোও ছিল, সে সংখ্যা একদম কম। প্রত্যেক জামাতেই ভালোর সংখ্যাটা খুব কম, খারাপের সংখ্যাটাই বেশি। সব দলে ভালোও আছে খারাপও আছে, কিন্তু প্রত্যেক দলেই ভালোর সংখ্যা কম, খুব কম, খারাপের সংখ্যাটাই বেশি। হানির ঘরে যখন উনি অবস্থান করছিলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কোথায় আছে এটা জানার জন্য এবং উনি কী করছেন জানার জন্য এক গুপ্তচরকে পাঠালো। সেই গুপ্তচর হযরতে চালাকির সাথে উম্মে হানির ঘরে আসলো এবং সেখানে বায়াত হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে খবর দিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উম্মে হানিকে ডাকলো, ডেকে জিজ্ঞাসা করলো এবং সে ধরে ফেললো যে উম্মে হানির ঘরে আছে। অতঃপর হযরত উম্মে হানিকে কয়েদি করলো, তাকে প্রহার করলো, এমনকি ওনাকে হত্যাও করলো উম্মে হানি রাদিয়াল্লাহু আনহাকে। যখন হযরতে মুসলিম জানতে পারলেন যে হানিকে এসে এ করেছে, বন্দি করেছে, তখন হযরতে মুসলিম উনি ডাক দিলেন ওনার সাথে যারা বায়াত হয়েছিল। তো ওনার ডাকে সবাই চলে আসলো, 40,000 সব ওনার সাথে আসলো। উনি সেই সেনাদের নিয়ে উনি একদম মানে গভর্নর হাউসে চলে আসলেন। এত লোক দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মানে গভর্নর হাউসের গেট বন্ধ করে দিল। অতঃপর সেখানে ওই কুফার মানে প্রধান প্রধান ব্যক্তি কিছু তারা ছিল, মিটিং করছিল ওখানে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললো যে ছাদের উপরে উঠে তোমাদের গোত্রের লোকদের সবকে চলে যেতে বলো, বলো যদি সে চলে না যায় তাহলে আগামীকাল শাম থেকে ফৌজ আসবে, কুফার সমস্ত লোকদেরকে খতম করে দেওয়া হবে, যারা যারা ওনার সাথ দিবে তাদের স্ত্রী পুত্র কাউকেই ছাড়া হবে না, আর যদি তাদেরকেও না, যারা দোষী যারা ওনার সাথে সাথ দিয়েছে তাকে না পেলে তার আত্মীয় স্বজন যাকে পাওয়া যাবে তাকেই হত্যা করা হবে। এখন তাদের গোত্রের লোক ছাদে উঠে তাদের লোকদেরকে চলে যেতে বলল এবং এই ভয় দেখালো যে এরকম সে বলছে আগামীকাল শামি ফৌজ আসবে। তখন ওনার সাথ থেকে 40,000-এর ভিতর থেকে 10,000 কেটে গেল, 30,000 হলো। তারপরে আস্তে আস্তে ওই যাদেরকে নিয়ে উনি এসেছিলেন তাদের ভাই, কেউ বোন, কেউ বিবি, কেউ বাপ, তারা এসে নিজের নিজের লোককে টেনে নিয়ে যেতে লাগলো যে তোমাদের এসব করতে হবে না, কালকে শামি ফৌজ আসলে আমাদের কী হবে, মুসলিমের প্রাণের থেকে আমাদের প্রাণটা আগে। যারা বলেছিল আপনার জন্য জান দিব, তাদের বিবি, তাদের বাবা, তাদের মা, তাদের ভাই সবাই এসে এসে নিজের নিজের লোককে টেনে টেনে ঘরে ঢুকাচ্ছে, বললে যে আমাদের নিজেদের জীবন আগে, বলেছিল আপনার জন্য আমরা জীবন হাজির করে দেবো। তারা বলছে তাদের জীবনও দিতে হতো না, 30-40,000 যদি ওনার সাথে থাকতো, জীবন দেওয়ার প্রয়োজন ছিল, জীবন দিতে হতো না। সবাই ওনার থেকে সরে গেল, এক সরতে 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 500 জন। এই 500 জনের পর তারপরে উনি তখন আজানের টাইম হয়ে গেল, উনি নামাজে দাঁড়ালেন, নামাজ পড়ে পিছন ফিরে দেখছেন যে সামনে পিছনে মাত্র 10 জন। তখন উনি 10 জনকে নিয়ে যখন বেরোলেন তখন সন্ধ্যা হয়ে গেছে, তারপরে ঘুরে দেখছেন আর একজনও নাই। তখন ওনার সঙ্গী সাথী বা ওনাকে রাস্তা দেখাবার লোকও নাই। উনি খুব পিপাসার্থ হয়ে পড়লেন, একটা বাড়ির দরজায় উনি দাঁড়ালেন, যখন যে কোনো বাড়ির দরজায় যাচ্ছেন ওনাকে দেখে দরজা বন্ধ করে দিচ্ছে। দেখুন এই হচ্ছে মেহমানদারি, ওনাকে ডাকলো মেহমান রূপে, মেহমান হয়ে ওখানে আছেন আর যারই দরজায় যাচ্ছে ওরা দরজা বন্ধ করে দিচ্ছে। শেষে এক দরজায় দাঁড়ালেন, তো ওইটা ছিল তোয়া বিবির বাড়ি। উনি বললেন যে আপনি এখানে কী জন্য এসেছেন, উনি ওনার ছেলের জন্য অপেক্ষা করছিলেন। তো বললেন আমি খুব পিপাসার্থ, একটু পানি হবে? তো উনি বললেন হ্যাঁ হবে, ভিতর থেকে এসে পানি দিলেন। পানি পান করার পর তারপরে ওই তোয়া বিবি চলে গেলেন, কিছুক্ষণ পরে ফের ফিরে আসলেন, এসে দেখছেন উনি বসেই আছেন দরজায়, খুব ক্লান্ত হয়ে পড়েছেন। তো বললেন আপনি এখনও যাননি, আপনি আপনার ঘরে চলে যান, আপনি এখানে আছেন কেন? তো বললো যে আমার, উনি বললেন যে আমার তো এখানে ঘরও নাই বাড়িও নাই, আমি এইখানকার মেহমান। বলে কে আপনি? তখন বলেন আমি হযরতে মুসলিম বিন আকিল। তখন আপনি মুসলিম বিন আকিল? তখন ওনাকে ঘরে ওনাকে নিয়ে আসলো, উনি মোহব্বতকারী ছিলেন। যাই হোক, এই কুফার লোকরা ওনার সাথে প্রতারণা করলো, ওনারই ছেলে ওনাকে ধরিয়ে দিল হযরতে মুসলিমকে। কেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছে যে ওনাকে ধরে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। শেষ পর্যন্ত হযরতে মুসলিম বিন আকিলকে শহীদ করলো। পরবর্তীতে ওনার দুই ছেলেকেও তারা খোঁজ করতে লাগলো এবং ওনার দুই ছেলে হযরতে মুহাম্মদ এবং ইব্রাহিম শাহজাদা তাদের দুজনকেও শহীদ করলো। কারা করলো? কুফিরা, সব কুফি। তখন শামি ফৌজ কিন্তু আসেনি। তাহলে এখন বলুন এই কুফিদেরকে কী বলা যাবে? আচ্ছা, এ হলো এইদিকে ইমাম পাক যেদিন হযরতে মুসলিম শহীদ হলেন সেদিকে ইমাম হুসাইন আলাইহিস সালাম ওই দিনই মক্কা শরীফ থেকে বেরিয়েছেন। প্রতিমধ্যে কবি ফরজদাকের সাথে দেখা, উনি কুফা থেকে ব্যাক করছিলেন, বললেন কুফার অবস্থা কী? কবি ফরজদাক নামলেন, ইমাম পাকের কদম পাক চুমলেন, বললেন, উনি জিজ্ঞেস করলেন কোন দিকে? বলে আমি কুফার দিকে যাচ্ছি। কুফার হাল কী?
তো বলেন কুফার হাল হচ্ছে এরকম যে কুফিদের মুখ আপনার দিকে আর তরবারি বনু উমাইয়ার দিকে। কবি ফরজদাক বললেন মুখ জবান আপনার দিকে, মুখে ইয়া হুসাইন মুখে জীবন দিয়ে দেবো আর তরবারি বনু উমাইয়ার দিকে। উনি বললেন যেটা আমি নিয়ত করে নিয়েছি, নিয়ত উনি পরামর্শ দিলেন যে আপনি এখান থেকে ফিরে চলেন। তো বললেন যে না আমি পাক্কা নিয়ত করে নিয়েছি ওদিকে যাবো। পথিমধ্যে হাজরতে মুসলিম বিন আকিলের শাহাদাতে খবর পেলেন, এরপরেও উনি কিন্তু ব্যাক করলেন না, বললেন যে না আমি ওই দিকেই যাবো। রাস্তাতে এক জায়গায় এক ইমাম পাকের ভক্তর সাথে দেখা হলো যিনি হজ করে ফিরছিলেন। উনি যখন জানতে পারলেন ইনি কুফার দিকে যাচ্ছেন তখন উনি বললেন আপনি একা যাবেন না, আপনি অনুগ্রহ করে একটু অপেক্ষা করেন, আমি আমার কওম থেকে 20,000 সেনা নিয়ে আসবো। ইমাম পাক বললেন 20,000 সেনার প্রয়োজন নাই। উনি চাইলেন না, উনি বললেন যে তোমাকে অনেক ধন্যবাদ, শুক্রিয়া মুবাদ, তুমি আমাকে এই সাহায্য করতে এগিয়ে আসার জন্য, আমি তো যুদ্ধ করতে যাচ্ছি না। ইমাম পাক যেতে থাকলেন। পথিমধ্যে হৌর বিন ইয়াজিদ তার নেতৃত্বে কুফা থেকে 1,000 সেনা দিয়ে পাঠানো হলো ইমাম পাককে ধরে কুফায় নিয়ে যাওয়ার জন্য। তারা খুব পিপাসার্থ তৃষ্ণার্থ ছিল, তারা ধুধু মরুতে তারা যে ছুটে আসছিল খুব ক্লান্ত হয়ে পড়েছে, পানি তাদের শেষ হয়ে গেছে, তারা পিপাসায় ঢলে পড়ছে। ইমাম পাক জিজ্ঞাসা করলেন ওদের কী অবস্থা দেখো ওনার সাথীদেরকে, তো বললে ওদের কাছে পানি নাই, ওরা খুব পিপাসার্থ। ইমাম পাক বললেন ওদেরকে পানি পান করাও। ইমাম পাকের কাছে যত পানি ছিল বলে সব পানি ওদেরকে পান করাও, এমনকি ওদের জানোয়ারকেও পানি পান করাও, আর জানোয়ারের মুখ থেকে ততক্ষণ পর্যন্ত পানির পাত্র সরাবে না যত 3 বার সে জানোয়ার যদি মুখ থেকে পানি থেকে মুখ সরিয়ে না নেয়, অর্থাৎ ওদেরকে তৃপ্তি সহকারে পানি পান করাও। যারা ওনাকে বন্দি করতে এসেছে তাদেরকে উনি পানি পান করালেন। যাই হোক, হৌর বিন ইয়াজিদ নামাজের টাইম হলো, আজান দেওয়া হলো, ইমাম পাক জিজ্ঞাসা করলেন যে তুমি আলাদা জামাত করে পড়বে না আমাদের সাথে পড়বে, এটাও বললো যে যুগের ইমাম যিনি থাকতে আপনি উপস্থিত থাকতে তা আলাদা জামাত জায়েজ নাই, আমি আপনার পিছনেই পড়বো, ওনার পিছনে নামাজ পড়লো। যাই হোক, সেই হৌর বিন ইয়াজিদ এই কাফেলাকে এই কুফি সেনাদল কুফা থেকে মানে ওনাদেরকে ডাইভার্ট করলো, ডাইভার্ট করে কারবালার দিকে নিয়ে আসলো, একদম জনহীন প্রান্তর যেখানে পানি নাই, একদম বিরান একটা জায়গায় এসে সেদিন দুসরা মুহররম ঘোড়ার পা দেবে গেল। ইমাম পাক বললেন এই জায়গাটার নাম কি, তো লোকেরা বললেন নিনওয়া, কেউ নাই নেওয়া উচ্চারণ করে। তারপরে বললেন যে এই জায়গাটার আরও অন্য কোনো নাম আছে, তো এক একজন এক একটা নাম বললো, একজন বললো যে এই জায়গাটার নাম হচ্ছে তাফ, তো বললেন যে এর আর একটা নাম আরও নাম আছে, তখন একজন বললো এই জায়গাটার নাম কারবালা, তখন বললেন যে এই জায়গাটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল, এখানে আমার আওলাদ পাকরা শহীদ হয়ে যাবেন আর এখানেই আমাদের রক্ত প্রবাহিত হবে, এখানে আমাদের উঁট রাখার জায়গা বলে রেখে বসাও। যখনই বসালেন তখন এবং ইমাম পাক যেই জমিনে কদম পাক রাখলেন সঙ্গে সঙ্গে মানে মাটি হলুদ বর্ণ হয়ে গেল সেখানে, আর একটা ঝোড়ো হাওয়া উঠলো, সে অন্ধকার হয়ে গেল। তো হযরতে আলী আকবর আলাইহিসসালাম বললেন যে আব্বা আপনি কী করে বুঝলেন যে এটাই আমাদের গন্তব্যস্থল, তখন উনি বললেন যে এই জায়গার উপর দিয়ে সিফিনে যখন ফিরছিলাম আমার আব্বার সাথে, তো এখানে আমার আব্বা বড় ইমাম পাকের জানু মুবারকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন, এমন সময় হঠাৎ উনি চিৎকার করে কেঁদে উঠলেন। তো বড় ইমাম পাক জিজ্ঞাসা করলেন যে কী হলো আপনি কাঁদলেন কেন, বলে এক্ষুনি স্বপ্নে দেখলাম যে এই জায়গাটার উপর দিয়ে নদীর রক্তের নদী বয়ে যাচ্ছে আর আমার ইমাম হুসাইন আলাইহিস সালাম এই নদীতে পড়ে গেছে, উনি সাহায্যের জন্য আহ্বান করছেন তো কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছেন না, তো এটাই আমার আব্বা ইঙ্গিত দিয়েছিলেন, এইটা আমাদের শাহাদাত গা, এমনকি উনি দেখিয়ে দিয়ে গেছিলেন সিফিনের সময় যে এই জায়গাটা আমার ইমাম হুসাইন আলাইহিস সালামের উঁট বসার জায়গা, এইটা হচ্ছে হাওদা রাখার জায়গা, এইটা দিয়ে ওনার আহলে বাইত পাকের রক্ত প্রবাহিত হওয়ার জায়গা, এইটা ওনার মাজার হওয়ার জায়গা, এইভাবে একদম নকশা করে করে মওলা মুশকিল কুশা পাক দেখিয়ে দিয়ে গেছেন। সিরাতুস শাহাদাত আইন কিতাবের মধ্যে শাহ আব্দুল হক আব্দুল আজিজ মহাদ্দিস দেওবন্দি বর্ণনা করেছে আর অন্যান্য মহাদ্দিসরা। এই যে ওনাকে কারবালা পর্যন্ত নিয়ে আসলো কারা, তখন কিন্তু স্বামী ফৌজ আসেনি, এতদিন 9 তারিখ পর্যন্ত আপনারা স্বামীদের ব্যাপারে শুনলেন, এবারে স্বামীরা কাদেরকে হাত করলো এবারে এদের কথাটা দেখেন। তখন স্বামী ফৌজ আসেনি, সব কুফি। 2 মুহররম থেকে 9 মুহররম পর্যন্ত এই 1,000 ফৌজ তাদেরকে মানে ঘিরে রেখেছিল। তারপর আমর ইবনে সাদের নেতৃত্বে সাত মুহররমের আগে পর্যন্ত 7 মুহররম আমর ইবনে সাদের নেতৃত্বে 4,000 সেনা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠালো, এ সব কুফি। তখনও স্বামী ফৌজ আসেনি, 4,000, 1,000 কত 5,000 সব কুফি। এই কুফিরা ওনার পানি বন্ধ করলো, 7 তারিখ থেকে পানি বন্ধ করা হয়েছিল, ফোরাতের তীরে সব দাঁড়িয়ে গেল, সব তীর ধনুক বর্ষা নিয়ে নেজা নিয়ে দাঁড়িয়ে গেল। কে
সব কুফি। এ কুফি কারা? ওরাই চিঠি দিয়ে দেখেছিল, যারা ওনাকে চিঠি দেখেছিল, বারবার চিঠি দিচ্ছিল, বারবার দিচ্ছিল চিঠির পর চিঠি, 150 চিঠি, এবং বললো আপনি না আসলে আমরা আল্লাহ পাকের কাছে বলবো যে আমরা ডেকেছি উনি আসেননি। তারাই তীর ধনুক বর্ষা নিয়ে নদীর ধারে দাঁড়িয়ে গেল যে ওনাকে কি আলে মুহাম্মদকে পানি দেওয়া হবে না, জন্তু জানোয়ার পশু পাখি সবাই পানি খাবে, এই কুফির দল পানি দেবে না। ইমাম পাক তাদেরকে দেখে সবকে চিনলেন, বললেন আরে এরাই আমাকে চিঠি দিয়েছে আর এরাই আর আমার পানি অবরোধ করেছে, বলে পানি দাও, বলে যে এক ফোঁটাও পানি দেওয়া হবে না, বলে যে দেখুন জানোয়ারেরা পানি খাচ্ছে, কুকুর পানি খাচ্ছে, পশু পাখি পানি খাচ্ছে, আর কি সুন্দর এই ঠান্ডা পানি ফোরাতের এই ঢেউ চলে যাচ্ছে, কিন্তু এই পানির এক ফোঁটা আপনাদেরকে দেওয়া হবে না। কে বলল? তখন ইয়াজিদি ফোর্স আসেনি, যারা চিঠি দিয়ে ডেকেছিল। ইমাম পাক বললেন তোমরা না আমাকে চিঠি দিয়ে ডেকেছিলে? তো বললো যে না আমরা তো আপনাকে চিঠি দিইনি। তোমরা প্রত্যেকে আমাকে চিঠি দিয়েছ, তোমরা চিঠি দিয়ে আমাকে দাওয়াত করেছো, তোমরা মেজবান আমি মেহমান, আমি তোমাদের দাওয়াতে আমি এসেছি, আমি মুসাফির, তোমরা এই হচ্ছে মেজবানি, এই দাওয়াত করে এনে আমার জন্য পানি বন্ধ করা। তো বললো যে না আপনাকে কে দাওয়াত করেছে, আমরা তো চিঠি দিইনি। তখন হযরতে আব্বাস আলমদারকে বললেন যে যাও খিমা থেকে চিঠির বস্তাটা আনো, ব্যাগটা নিয়ে আসো। যখন চিঠির ব্যাগ আনা হলো, উনি চিঠি খুললেন, একটা একটা করে দেখালেন, এটা তোমার নাম নয়, এইটা তোমার নাম নয়, এইটা তোমার নাম নয়, 150 জনের নাম পড়ে পড়ে শোনালেন আর চিঠি ওদেরকে দেখালেন। তখন ওরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর কোনো উত্তর দিতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দেখুন এ কুফি রাই ওনার পানি অবরোধ করে রেখেছে, 3 দিন ধরে পানি বন্ধ করে রাখলো। 9 মুহররম পর্যন্ত এই কুফিরা, 9 মুহররমে সিমর বিন জুল জাউসানের নেতৃত্বে তখন ইয়াজিদ শাম থেকে, যার বর্তমান নাম সিরিয়া, 17,000 ফৌজ পাঠালো। এই 17,000 আর 5,000 মিলে হলো 22,000। এই 17,000 শামি ফৌজ আসলো পরে, 10 তারিখ পর্যন্ত এই পানি বন্ধ করেছিল সব কুফি। এবারে বলুন কারবালার সাথে জড়িত কারা? মেন তো হচ্ছে শামি মুয়াবিয়া ইয়াজিদ, এরা আসল, কিন্তু এদেরকে কি বলা যাবে? এরা চিঠি দিয়ে ডেকে ওনার সাথে প্রতারণা করলো, বিশ্বাসঘাতকতা করলো, এটা তো আপনাদের আমরা সকল মানুষ তো বুদ্ধিমান আকাল আছে, এটা থেকে কি বুঝছেন যে এরা সবাই ভিতরে ভিতরে যোগ সাজস ছিল, এই কুফিদের স্বামীদের সাথে যোগ সাজস ছিল, চিঠি দিয়ে এ কুফিরা স্বামীদের সাথে এক হয়ে ইমাম পাককে ডেকেছে। এরা যদি স্বামীদের সাথে এক না হতো, হাত না মিলাতো, কারবালা সম্ভবই ছিল না, শাহাদাত পাক সম্ভব ছিল না। কত বড় বেওয়ফাই করলো, আমাকে তো লাগছে এর চেয়ে বড় মুনাফেক কায়নাতে নাই। এত বড় মানে জাতি, যে মানে ইমাম পাকের সাথে এরকমভাবে ধোকা কোনো জাতি আজ পর্যন্ত দেয়নি, এমনকি বনি ইসরায়েলেরাও হার মেনে যাবে কুফিদের কাছে। বনি ইসরায়েল, এটা কোরআন পাকে আছে যে এরা এত বিশ্বাসঘাতকতা করেছে নবীদের সাথে, আর এত বেশি অপরাধ করেছে, এত বেশি গুনাহ করেছে কোনো জাতি করেনি বনি ইসরায়েলের মতো, এবং বারবার ওরা গুনাহ করেছে, বারবার আল্লাহ ওদেরকে মাফ করেছেন, কোরআন শরীফে বনি ইসরায়েলের উপরে আছে। কিন্তু কারবালার ইতিহাস পড়লে, কুফিদের হিস্ট্রি পড়লে দেখা যায় কুফিরা যে বেওয়াফাই করেছে, যে বিশ্বাসঘাতকতা করেছে, যে প্রতারণা করেছে, এদের প্রতারণার কাছে বনি ইসরায়েলেরাও হার মেনে যাবে। পৃথিবীতে কায়নাতে আজ পর্যন্ত এমন কোনো দল উঠেনি যারা তার জাতির সাথে এই রকম বিশ্বাসঘাতকতা করেছে যা কুফিরা করেছে, যেটা কুফিরা করেছে, যার পরিণতি হলো কারবালা। তো এই কারবালা এখন এই যেটা করলো কেন? দেখুন শুধু লোভে নয়, আমরা বলছি যে ইয়াজিদ লোভ দেখিয়েছে, টাকার লোভ দেখিয়েছে, ধন দৌলতের লোভ দেখিয়েছে, এটাও একটা কারণ, এটা বাহ্যিক কারণ। তারপরে বলেছে অমুক যায় এলাকার তোমাকে গভর্নর করে দেওয়া হবে, ও এলাকা তোমাকে দেওয়া হবে, এগুলো তো সব হচ্ছে কারণ বাহ্যিক, কিন্তু আসল সেটাও নয়। তারা ভিতরে ভিতরে তাদের সাথে যোগ সাজস একটাই ছিল। দেখুন ইয়াজিদের উদ্দেশ্যটা কী ছিল? ইয়াজিদ ইমাম পাককে যখন শহীদ করলো, শহীদ করার পর যখন ধরুন কুফাতে যখন ওনাদের কাফেলাকে নিয়ে যাওয়া হলো, তো ইমাম পাকের দান মোবারকে আঘাত করেছিল ছড়ি দিয়ে, আর তখন ওখানে ছিলেন হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু, বললেন ওনার ওষ্ঠ মোবারক থেকে লাঠি সরাও। আমি নিজে রসুল পাক সাল্লামকে দেখেছি ওষ্ঠ মোবারককে বহুবার চুম্বন দিতে। তো এই বলে ইবনে যায়েদ বিন আরকাম কান থেকে তখন বেরিয়ে গেলেন। যখন ইনাদের এই 72টা কাফেলা সার মোবারক বর্ষাই গেছে, দেখুন প্রত্যেকটা সার মোবারককে বর্ষাই গেঁথেছে, 6 মাসের শিশু আলী আসগার আলাহ ইসলাম তার সার মোবারককেও ছাড়েনি, খুঁজে পাচ্ছিল না। তখন বললো যে 71টা সির আর একটা সার মোবারক কোথায় গেল? তখন আন্দাজ করে ওরা বর্ষা দিয়ে খোঁচাতে লাগলো বালিতে, খোঁচাতে 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 এক জায়গা থেকে রক্ত বেরিয়ে আসলো। তো বর্ষাটা তুলতেই তখন শাহজাদা পাকের সার মোবারক বেরিয়ে আসলো, সেটাকেও ওরা ছাড়েনি, বর্ষাই গেঁথে ওরা মিছিল করে কুফা প্রবেশ করেছে। যখন কুফাতে
হযরতে জাইনাব আলাইহিস সালাম এবং ইনাদের জাইনুল আবেদিন আলাইহিস সালাম এই পরিবারকে বন্দী করে যখন নিয়ে যাচ্ছে এই কাফেলাকে, যখন কুফা শহরে প্রবেশ করলেন তখন দেখা যাচ্ছে যে কুফিরা তাদের মহিলারা ছাদের উপরে উঠেছে তামাশা দেখছে এবং তারা ক্রন্দন করছে, মাতাম করছে। জাইনাব আলাইহিস সালাম তখন একটি খুতবা দিয়েছিলেন, সেই খুতবার মধ্যে একটা কথা বলেছিলেন যে তোমরা যেটা করলে এর প্রায়শ্চিত্ত আর হয় না, কিয়ামত পর্যন্ত এর প্রায়শ্চিত্ত হবে না, এবং তোমরা যেটা করেছো আজ আজকে কান্না দেখাচ্ছ, আজ এই নেজার উপরে আমার ভাই ইমাম হুসাইনের সার সার মুবারক, আমার আলী আসগার আল ইসলামের সার মুবারক, আলী আকবর, কাসেম, 72-17 জন আহলে বাইত পাকের সার মুবারক, তোমরা করলে এর জন্য দায়ী তোমরা, আর আজকে কান্না দেখাচ্ছ। তখন উনি একটি কথা বলেছিলেন, তোমরা যে কাজ করেছো এর জন্য তোমাদেরকে কিয়ামত পর্যন্ত ক্রন্দন করতে হবে, কিন্তু তোমাদের এই ক্রন্দন কোনো কাজে আসবে না, তোমাদের এই ক্রন্দন কোনো কাজে আসবে না, জাইনাব আলাইহিস সালাম বলেছিলেন। তো কুফিরা এই হামদর্দি মানে এটা দেখালো। তারপর সিরিয়াতে যখন নিয়ে যাওয়া হলো তখনও ইয়াজিদ ওনার দন্দন মুবারকে ছড়ি দিয়ে আঘাত করেছিল আর বলেছিল আজ যদি আমার পূর্বপুরুষ মানে মুয়াবিয়া আবু সুফিয়ান এরা যদি বেঁচে থাকতো তাহলে এরা খুশি হতো যে আমি বদরের বদলা নিয়েছি। বদরের বদলাটা বললো কেন? বদরের যুদ্ধের সময় ইমাম হুসাইন আলাহ ইসলাম, ইমাম হাসান আলাহ ইসলামের দুনিয়ায় আসা তো দূরের কথা, মাওলা পাক খাতুনাতার পাকে সাদী মুবারকই হয়নি তখন। বদরের বদলা হয়ে রসুল পাকের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আবু সুফিয়ান। যুদ্ধটা কিসের ছিল? তৌহিদের বিরুদ্ধে। আবু সুফিয়ান কিসের কী যুদ্ধ করেছিল? তৌহিদের বিরুদ্ধে, যে 360 মূর্তির বিরুদ্ধে একত্ববাদের লড়াই ছিল। সেই লড়াইয়ে বলছে আমার বাপদাদা পরাস্ত হয়েছে, একত্ববাদের জয় হয়েছে, কিন্তু আমার দাদা যে এনার নানার সাথে যুদ্ধ করতে গিয়ে একত্ববাদকে টিকিয়েছিল, মূর্তিবাদকে প্রতিষ্ঠা করতে পারেনি, আজ আমি মুহাম্মদকে তো পাইনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামাশাকে শহীদ করে আমার বাপদাদার প্রতিশোধ নিলাম, আজ একত্ববাদকে মিটিয়ে মূর্তিবাদকে প্রতিষ্ঠা করে দিয়েছি। তার যে উদ্দেশ্য এই যে কারবালার লড়াই বা এই যে ওনাদেরকে শহীদ করার, ওদের উদ্দেশ্যটা কী ছিল সেটা বহিঃপ্রকাশ করে দিল যে এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে ইমাম হুসাইন ইসলামকে শহীদ নয় বা ওনার সাথে, দেখুন সবাই তো বায়াত হয়ে গেছে, ইমাম পাক তো ক্লেম করেননি যে তুমি মুরিদ তুমি কেন খলিফা হলে, ইমাম পাক চুপচাপ ছিলেন, ও জবরদস্তি করলো যে আপনাকে বায়াত হতে হবে, উনি বায়াত না হলে ক্ষতি কী ছিল? ও তো বসেই ছিল আগে থেকে, উনি দাবিও করতে যাননি, আর মেজরিটি যখন ওদিকে তখন তো আর গদি যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, সেখানে মেজরিটি কেন? সবই ইমাম পাক ছাড়া সবই তো তার হাতে বায়াত, ভোট তার দিকে, তাহলে ও তো চুপচাপ থাকতে পারতো যে ইমাম পাক যা করছেন করেন গা, আমি তো গদি নিয়ে আছি। তাহলে গদি পাওয়াটা তার বড় কথা নয়, তার বড় কথা ছিল যে সবাই আমাকে হাতে বায়াত হয়েছে, আমি খেলাফতে বসে আছি, গদি তো আমার নিশ্চিত, কিন্তু উদ্দেশ্য হচ্ছে একটাই, যে ওয়াহদানিয়াতকে নষ্ট ধ্বংস করা, এই ওয়াহদানিয়াত একত্ববাদ দীন ইসলাম ইমাম হুসাইন আল ইসলামের হাতে, তামাম সাহাবি আমার হাতে বায়াত হলেও একত্ববাদকে ধ্বংস করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না ইমাম হুসাইন আমার হাতে হাত না দিচ্ছেন। এই ছিল তার দাবি যে আপনি আমার হাতে হাত দেন, অর্থাৎ ইসলামকে আমার হাতে দেন, ইসলামকে ধ্বংস করা। দেখুন এই তৌহিদবাদের বিরুদ্ধে ওয়াহদানিয়াতের যে এ রাগ বা আক্রোশ, এর ইবতেদা হয়েছিল রসুল পাকের যুগে। আমাদের এই 10 দিনের বক্তব্যে আমরা বুঝলাম ইবতেদা হয়েছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আর ইন্তেহা হলো কারবালায় এসে। তৌহিদবাদের একত্ববাদের বিরুদ্ধে এদের প্রত্যেকের ভিতরে মূর্তি ছিল, এই কুফিদের ভিতরেও এ মূর্তি ভেতরে ছিল, উপরে যতই নামাজ পড়ুক, টুপি রাখুক, দাড়ি রাখুক, হাব্বা জুব্বা পড়ুক, আল্লাহ আল্লাহ করুক আর কালামা পড়ুক, এদের এটা ছিল মুখে, ভিতরে কিন্তু ছিল। কেন ইয়াজিদের জন্য পানি, ইয়াজিদের পক্ষ থেকে উনার পানি বন্ধ করছে কেন? তার মানে কি যে আপনাকে পানি দিব না? কেন দিব না? আপনি ইয়াজিদের হাতে বায়াত হন। ইয়াজিদের হাতে বায়াত হন মানে ইয়াজিদের উদ্দেশ্য কি? একত্ববাদকে মিটানো। ইয়াজিদ যেটা বলছে আপনি শুনুন, আপনাকে যতক্ষণ আপনি ইয়াজিদের কথা না শুনবেন আমি পানি দিব না। তারপরে ইয়াজিদ চাইছে একত্ববাদ মিটাতে, আপনি ওর হাতে হাত দেন, হাত দিতে আপনি তাই করুন, তার হাতে হাত দেন, তার হাতে হাত দেন, ও যা বলছে শুনুন, ও একত্ববাদ মিটাতে চাচ্ছে দিয়ে দেন, তৌহিদ মিটাতে চাচ্ছে, দিন কেউ চাচ্ছে দিন কেউ হাতে দিয়ে দেন, যতক্ষণ না দিবেন পানি দেবো না। পানিটা কে বন্ধ করেছে? স্বামী নয় কুফি, পানি দেবো না মানে আপনি ইয়াজিদের বশ্যতা স্বীকার করুন, তার মানে আপনিও এ দিন ইসলামকে ওর হাতে তুলে দেন। তার মানে ভেতরে ভেতরে সব এরা ওয়াহদানিয়াতের বিরুদ্ধে ছিল, ভেতরে ভেতরে এরা সব একত্ববাদের বিরুদ্ধে ছিল, তৌহিদের বিরুদ্ধে। আর এই শত্রুতাটা প্রকট রূপ লাভ করেছিল মাওলা পাকের জামানায় এসে। তাই মাওলা পাককে একজন প্রশ্ন করেছিল যে আপনার যুগে এত গণ্ডগোল কেন? বাকি 3 খলিফার যুগে তো এত গণ্ডগোল ছিল না। তখন উনি বলেছিলেন 3 খলিফার অ্যাডভাইজার ছিলাম আমি, 3 খলিফার অ্যাডভাইজার ছিলাম আমি, আর আমি যখন বসলাম ওই 3 জন তো নাই, এখন আমার অ্যাডভাইজার তোমাদের মতো লোকেরা, এই জন্য এই অবস্থা। এটা মাওলা পাক বলেছিলেন। তো আমরা আমাদের এই 10 দিনের
আলোচনায় এইটুকুই বুঝলাম যে এই একত্ববাদের বিরুদ্ধে মুনাফিক মানে কলমা পড়ে ভিতরে নেফাকি নিয়ে মুনাফিক সে যে ইসলামে ঢুকেছিল তারা বিভিন্ন যত গ্রুপ হয়েছে যে 73টা গ্রুপ হয়েছে শুধু মওলা পাককে না মানার কারণে। তাই এই আহলে বাইত পাকের এই খানদান পাকের এই সিলসিলার খুব বড় একজন বলি আলা মর্তাবার বলি তিনার জুবান পাক থেকে বেরিয়েছে দুইটি লাইন। তিনি বলেছিলেন মওলা আলী আলাইহিসসালাম যদি পহলা খলিফা হতেন তাহলে বিশ্বের বুকে ইসলাম ছাড়া কোনো ধর্মই থাকতো না, আর ইমাম হুসাইন আলাইহিসসালাম যদি এই কুরবানি না দিতেন তাহলে পৃথিবীতে ইসলাম বলে কোনো ধর্মই থাকতো না। আল্লাহ পাক এই গদিরে খুমের ইসলাম এই গদিরকে মানলো না বলেই কারবালা, গদিরকে না মানার কারণ থেকে গদির হলো ইবতেদা কারবালা হলো ইন্তেহা। আল্লাহ পাক আমাদের এই গদিরকে এবং কারবালা শরীফকে এবং জিক্রে শাহাদাতের উপরে অধিক পরিমাণে ক্রন্দন করার নওহাজারি ও মাতম করার আল্লাহ পাক তৌফিক আতা করুন, গিয়ারুই শরীফ পালন করার তৌফিক আতা করুন, ইমাম পাকের আওলাদ পাক বর্তমান হুজুর পাক আপনি আমাদেরকে আপনার গোলাম হিসেবে আমাদেরকে মনোনীত করে নেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।